हेलो फ्रेंड्स सबाई केमन आजकेर भिडियोटा तादेर जोन्नो खुबी गुरुत्वपूर्ण जारा इस्लामिक म्यूजिक भिडियो तैरी करें तो आमरा अनेके रेकर्ड करते पारि ना प्रफेशनल भावे तो आमी आजकेर ए भिडियोते आमी आपनादेरके देखाबो किभाबे आपनारा खूब सहजे आपनार हाते थाका स्मार्टफोनटी दिए प्रफेशनल भावे अडियो रेकर्ड करते पारबेन एबं ता যে কোনো ভিডিওতে ইউজ করে আপনারা প্রফেশনাল একটা ভিডিও তৈরি করতে পারেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটা দেখাবো তো চলুন আমরা এখন সোজাসুজি মোবাইলের স্ক্রিনে ঢুকে পড়ি যাদের কাছে বয়া BYM1 এই মাইক্রোফোনটি আছে তারাও রেকর্ড করতে পারবেন এই সফটওয়্যারের মাধ্যমে যাদের কাছে নাই তারাও কিন্তু খুব প্রফেশনালভাবে অডিও রেকর্ড করতে পারবেন এই সফটওয়্যারটির মাধ্যমে আজকে পরিচয় করে দিব তো এটি দেখতে পাচ্ছেন মোবাইলের মাধ্যমে চাইলে আপনি পিসি ল্যাপটপ যে কোনোতে রেকর্ড করতে পারবেন আর এর প্রাইস হচ্ছে 1500 টাকার ভিতরে পেয়ে যাবেন যেহেতু দাম কমেছিল কিছুদিন আগে আমি নিয়েছিলাম 1000 টাকা দিয়ে তো অলরেডি আমার কিভাবে আনবক্সিং অলরেডি এটা প্রাইস সম্বন্ধে আমার অলরেডি চ্যানেল ভিডিও আছে চারে দেখতে পারেন তো আর কথা বাড়াবো না তো সোজাসুজি ভিডিওতে চলে যাব তো চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম টু মাই মোবাইল স্ক্রিন তো বন্ধুরা এখন আমরা মোবাইলের স্ক্রিন চলে আসলাম তো এখন দেখাবো কিভাবে আপনারা খুব সহজে এটি ডাউনলোড করবেন তো এর জন্য আমরা এখন সোজা চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে কিন্তু আপনারা সার্চ করতে পারেন অথবা চাইলে আমার কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে এই লিংক দেওয়া থাকবে চাইলে আপনারা সেখান থেকেও কিন্তু এক ক্লিকে ডাউনলোড করে নিতে পারবেন সো বন্ধুরা এর জন্য আমি এখন দেখাবো কীভাবে ডাউনলোড করতে হয় তো প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ বক্সে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে বড় হাতের একটা অক্ষর দিয়ে দেবেন প্রথমে LEX তারপর এটি লিখে সার্চ করার সাথে সাথে দেখতে পারবেন এখানে নিচে অপশন চলে আসছে সো দেন এখন এখানে ক্লিক করে দেবেন সো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেন যদি তাহলে কিন্তু অলরেডি সফটওয়্যারটি চলে আসবে তো এখানে আপনার চাইলে ইনস্টল করে নেবেন যেহেতু আমার ওপেন আছে অলরেডি আমি ওপেন হতে ক্লিক করে দিলাম তারপর এভাবে একটা ইন্টারফেস চলে আসার পরে কিন্তু যেহেতু দেখতেই পাচ্ছেন সো এখন আমি একটা রেকর্ড করব রেকর্ড করার জন্য আমাদের যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে লাল রং দেখতে পাচ্ছেন যেখানে দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করলে কিন্তু আমরা এখান থেকে রেকর্ড করতে পারবো সো দেন আমি দেখতে পাচ্ছেন আমি অলরেডি এখন রেকর্ড করছি একটা সো এটা আপনাদেরকে কিছুক্ষণ পরে শোনাবো তো অবশ্যই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন আর ভিডিওটি কিন্তু শেয়ার করতে একদম ভুলবেন না যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এবার কীভাবে ইকুয়ালাইজার কীভাবে এখানে আরও কাস্টমাইজ করা যায় সো এখন সেটাই দেখাবো কিন্তু তো অলরেডি কিন্তু আমি রেকর্ড করে ফেলতেছি সো অলরেডি আমার রেকর্ড শেষ তো এখন দেখাবো কীভাবে এখানে কাস্টমাইজ করে সুন্দর করা যায় তো চলুন শুরু করা যাক কাস্টমাইজ হ্যালো বন্ধুরা তো আমরা এখন যে গানটা কিন্তু অলরেডি রেকর্ড করেছি আমরা এটা শোনার জন্য প্লে করার জন্য জাস্ট আমরা এখানে ক্লিক করে গানটা শুনতে পারবো সো এখানে ক্লিক করে দিলাম আমি আপনারা দেখতে পাচ্ছেন এটা শুনতে পাচ্ছেন কি প্রফেশনাল একটা রেকর্ড হয়েছে আসলে এই অ্যাপসটা আমি অনেক গবেষণা করেছি যার জন্য আজকের এই ভিডিওটা করা যাদের কোনো স্টুডিও নাই শুধু একটি স্মার্টফোন আছে কিন্তু সঙ্গীত বা আপনি যে কোনো গান রেকর্ড করতে চাচ্ছেন কোনো ভালো অ্যাপস পাচ্ছেন না আমি সবাইকে রিকোয়েস্ট করবো এই অ্যাপস দারুণ অ্যাপ তো এখানে চাইলে আপনারা খুব সহজে প্রফেশনালি কিন্তু রেকর্ড করতে পারেন তো এর জন্য এখন আমরা এটা দেখতে পাচ্ছেন একটু সুন্দর লাগছে না আমরা এটা একটু কাস্টমাইজ করার জন্য জাস্ট আমি আবার এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিবেন যতবার কাজ করার পরে এখানে ক্লিক করে দিবেন এখন আমরা থ্রি ডট লাইনে চলে যাব এখানে থ্রি ডট লাইনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ইফেক্ট তারপর আমরা এখানে ক্লিক করে দিব দেন বাট এখানে ক্লিক করে দিয়ে সাথে সাথে আমরা ভিডিওতে যদি কোনো নয়েজ থাকে তাহলে সেটা আমরা রিমুভ করার জন্য জাস্ট আমরা যেহেতু আমার অডিওটার ভিতরে কোনো নয়েজ নাই সো নয়েজ দেখতে পাচ্ছেন রিডাকশনে ক্লিক করার সাথে সাথে এখানে যদি আপনারা ক্লিক করে দেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আপনারা প্লে করে দেখতে পারেন তো এটা প্লে করে দেখতে পারেন আর চাইলে আপনারা এখানে উপরে এটা চাইলে এভাবে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করে নেবেন যেহেতু আমি আপনাদেরকে অলরেডি ভিডিও করে দেখাচ্ছি যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাবে যার কারণে তারপর চাইলে আপনি যেরকম অবস্থা রাখতে চান সেগুলো কাস্টমাইজ করে নিয়ে দেন বাট অ্যাপ্লে করে দিলে সেটা হয়ে যাবে সো এটা অ্যাপ্লাই করে দেওয়ার পরেই এটা হয়ে যাবে এখন আমরা অনেকেই ইকো দেবো কীভাবে এটা অনেকেই জানি না সো আমরা আবারও ইফেক্টে এখানে ক্লিক করবো থ্রি ডট লাইনে ক্লিক করার সাথে সাথে ইফেক্টে ক্লিক করবো ইফেক্টে ক্লিক করার সাথে সাথে এখানে আপনি দেখতে পারবেন ইকো নামে যে অপশনটি আছে দেখতেই পাচ্ছেন এখানে
দেন ইকোতে ক্লিক করে দিবেন। ইকোতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা চাইলে এখানে প্লে করে শুনতে পারেন কেমন হবে। সো আমি প্লে করে দিলাম, তারপর দেন আপনারা এটা একটু কাস্টমাইজ করে নেবেন যার যত লাগে। সো দেন আমি বেশি বাড়াবো না, কারণ আপনারা আপনাদের মতো দেখতে পাচ্ছেন কত ইকো। সো আমি আমার মতো আমি কাস্টমাইজ করে এখানে রেখে দিলাম। সো তারপর চাইলে আপনারা এখানে এটাও বাড়িয়ে নিতে পারেন এভাবে, তারপর এখানে এটা এভাবেই থাকলে ভালো, কারণ দেখতে পাচ্ছেন আমি জাস্ট 20 রাখবো। দেন আমি তারপরে এটা হয়ে গেলে দেন আপনি যত বাড়াবেন তারপর দেন এটা অ্যাপ্লাই করে দিলে এটা অলরেডি হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা কিভাবে এখানে স্যাপ করব, যে রেকর্ডটা করব আমরা কিভাবে স্যাপ করব। স্যাপ করার জন্য আপনারা স্যাপ বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিয়ে সাথে সাথে দেখতে পাচ্ছেন এরকম কিছু অপশন চলে আসছে। সো এখানে আপনি চাইলে মেমোরি কার্ডে দিতে পারেন। সো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি যে ফোল্ডারটা চয়েস করে নেবেন যেটাতে ক্লিক করবেন সেটাতে হয়ে যাবে। সো দেন আমি বাট এটা তারপরে এখানে চাইলে কিছু লিখে দিতে পারেন, যেমন আমি নিউ রেকর্ড, যে যাতে আমরা অডিওটা যে সময় পাবার জন্য আমরা খুব সহজে পেয়ে যাই, তা এখানে কিছু দিতে পারেন NEW নিউ, আপনারা আপনাদের মতো নিউ সং, যেমন আমি এটা দিলাম ONG সং। দেওয়ার পরে আপনারা জাস্ট সেভ বাটনে ক্লিক করে দিলে এটা কিন্তু অলরেডি আপনার মেমোরি কার্ডে এটা সেভ হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন এটা অডিওটা যত লম্বা হবে ততক্ষণ সময় নেবে। সো দেন এটা কিন্তু অলরেডি এখন সেভ হয়ে গেল। সো আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, আর নেক্সট টাইমে আমি আরও ভালোভাবে আপনাদেরকে ভিডিও করে দেখাবো কীভাবে এর ভিতরে আরও প্রফেশনাল রেকর্ড করা যায়। সো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মামুটেক অফিসিয়াল চ্যানেলটির সাথে থাকুন। আর আমার এই চ্যানেল থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকে এ পর্যন্তই।